নিজেকে শিক্ষক করে তোলার লক্ষ্য নিয়ে যে মানুষগুলো দৃঢ়ভাবে নিজের লক্ষ্যে অবিচল থেকে আজও শিক্ষক হওয়ার স্বপ্নটা দেখে যাচ্ছে তাদের সবাইকে শিক্ষক দিবসের দিন জানাই অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে এইটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে শিক্ষক নিয়োগ যেহেতু থমকে রয়েছে তাই জন্য এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়িয়েছে আজও সেই চ্যালেঞ্জটা চলছে তবুও যে মানুষগুলো ভিতর থেকে হৃদয় থেকে শিক্ষক হতে চাইছে তাদের তো কোনো দোষ নয় সিস্টেমের দোষ আজকে সিস্টেমের দুর্বলতা এবং যে দুর্নীতি তার জন্য অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা পড়াশোনাটা করেছে শিক্ষক হওয়ার জন্য যারা একদম অনার্স লেভেল থেকে শুরু করে মাস্টার্স বিএড সব কটা পর্বে নিজেকে একটা আদর্শ শিক্ষক করার সংকল্প করার স্বপ্ন নিয়ে বড় করেছে সেই মানুষগুলোর তো কোনো দোষ নয় দোষ হলো বর্তমান রাজ্য সরকার এবং এই পুরো সিস্টেমটা তাই এই সিস্টেমটার কাছে আমরা সবাই অসহায় কিন্তু তবুও আমাদের ছোটোবেলার ভালো লাগা ভালোবাসা এবং লক্ষ্যটাকে তো হার মেনে যেতে দিতে পারি না তাই আমাদের প্রত্যেকের এখন একটাই কাজ করতে হবে সেটা হলো লক্ষ্যটাকে স্থির রেখে সামনে এগিয়ে চলতে হবে যে মানুষগুলোর বয়স অনেক কম তারা অবশ্যই এদিক ওদিক বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যেতে পারে কিন্তু যাদের বয়সটা প্রায় প্রান্তিক দিকে চলে এসেছে অর্থাৎ সময় আর নেই নতুনভাবে অন্য কোনো রাস্তায় যাওয়ার তাদেরকে আজও দৃঢ়ভাবে নিজেকে লক্ষ্যে অবিচল রেখে সামনে এগোতেই হবে তাছাড়া কিছু করার নেই তাই আজকের দিনটা নতুনভাবে চ্যালেঞ্জ নেয়ার দিন নতুনভাবে আবার একটা দিন শুরু করার মুহূর্ত যেন আমরা কোনো কোনোভাবেই কখনোই দুর্বল হয়ে না পড়ি যাদের মধ্যে ডিগ্রি কোর্স প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা ডিগ্রির পড়াশোনা একদম নিরেট এবং সেখানে কোনো প্রকার দুর্বলতা নেই নিজের ভালোবাসা ভালো লাগাকে রেখে সে পড়েছে তাদেরকে বলবো হেরে যেতে দেয়া যাবে না নিজেকে নিজেকে জিততে হবে তাই জেতার জন্য আজ দৃঢ়ভাবে নিজেকে আরও সংকল্পবদ্ধ করো কোনোভাবেই দুর্বল হয়ে পড়বে না পারিপার্শ্বিক পরিবেশ সমাজ পরিস্থিতি পরিবার সব কিছুর যে পারিপার্শ্বিকতা সেগুলো তোমাকে দুর্বল করে দিতে পারে কিন্তু সেই দুর্বলতা যেন তোমাকে গ্রাস না করে সেই দুর্বলতায় তুমি যেন কোথায় যেন হারিয়ে না পড়ো তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব যারা যাদের ভিতরটা আজও শিক্ষক আজকের দিন এই মুহূর্ত পর্যন্ত যাদের হৃদয় হৃৎপিণ্ড ভিতরটা একজন আদর্শ শিক্ষকের কিন্তু কেবলমাত্র এই বর্তমান আমাদের রাজ্যের এই সিস্টেমেটিক যে দুর্নীতি এবং সেই সঙ্গে এই দুর্বলতা সেই দুর্বলতার ফাঁদে পড়ে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে পারেনি অর্থাৎ প্রতিষ্ঠান পায়নি অথচ সে ভিতর থেকে শিক্ষক হয়তো টিউশন করছে বা অন্য কোনো কাজের সাথে ইনভলভ কিন্তু ভিতরটা একটা আদর্শ শিক্ষকের সেই মানুষগুলোকে বলবো হেরে যেতে দেয়া যাবে না নিজেকে নিজেকে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ করে রাখতেই হবে কারণ চ্যালেঞ্জ নেয়ার মুহূর্ত আজও রয়েছে আশা করি এই খরা কেটে একটা সুন্দর সকাল আসবে যেখানে প্রচুর বৃষ্টি হবে মানে এমন একটা সময় আসবে দীর্ঘদিনের নিয়োগ যে জট সেই জট কেটে এবং এই যে দুর্বল সিস্টেম সেই দুর্বল সিস্টেমটা ভেঙে চুরে চুরমার হয়ে সবল একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়ার মধ্যে দিয়ে আবার নতুন করে নিয়োগ হবে সেই দিনটা আগামীতে আসতে চলেছে এবং সেই দিনটা যেন তোমার হয় আর তাই জন্য চ্যালেঞ্জ নিতে হবে সবাই ভালো থেকো আজকে শিক্ষক দিবসের দিন আমাদের চ্যানেলের পক্ষ থেকে এইটুকুই একটু বার্তা প্রত্যেকের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম যাতে করে আমরা দুর্বল হয়ে না পড়ি আমরা ভেঙে না পড়ি আমরা কোনোভাবেই নিজের হিম্মতটাকে হেরে যেতে না দেখি সবাই ভালো থেকেও এবং আমাদের চ্যানেলের সঙ্গে থেকেও তোমরা বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত জানতে পারবে দেখতে পারবে আমরা অবশ্যই চেষ্টা করি সময় বের করে কিছু ক্লাস যেমন তুলে ধরার তেমনই আমাদের এনরোল ক্লাসরুম রয়েছে যে ক্লাসরুমটি অত্যন্ত ব্যস্ত আমি এই মুহূর্তে যেখানে আমাদের প্রতিনিয়ত ক্লাস পরীক্ষা সব কিছু চলছে তো এনরোল ক্লাসরুমে অ্যাডমিশন হয়ে কেউ যদি ভাবে সিস্টেমেটিকভাবে একদম নিরবিচ্ছিন্নভাবে স্কুল সার্ভিসের প্রস্তুতি নেবে তো নিতেই পারে আমাদের ডেসক্রিপশান থেকে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে তো অবশ্যই ভালো থেকো এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থেকো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একবার জানাই এবং আমার শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যদিও এই প্ল্যাটফর্মে যারা রয়েছে সবাই আমরা একটা শ্রেণীর অর্থাৎ সবাই শিক্ষক বর্গের তাই সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে শিখে চলেছি আমি যেমন অন্য সবার কাছ থেকে শিখছি আমার কাছ থেকেও হয়তো অনেকে শিখছে এই রকম শেখা এবং এই চক্রটা এটা চলবে এবং এটা আরও সুন্দরভাবে সাবলীলভাবে চলুক সেই আশা রাখি এবং আমাদের ইউটিউব চ্যানেল সেই সিস্টেমকে অনেক বেশি সচল রাখবে সেইটুকু আশা রাখি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা